আচ্ছা একবারে অনেকগুলো অর্ডার ছিল এটা কই আসলে ই-কমার্স এত ডিজিটাল ভাই পিছনে যা পিছনে যা ভাই ডিজিটাল প্রক্রিয়া যখন শুরু হয় অনলাইন ইভেলি পিওর সেলমেন্ট করা শুরু হয় আমরা যদি এই ই-কমার্সকে চিনি তাহলে রাসেল ভাই কি চিনি অবশ্যই অবশ্যই এই রাসেল ভাইকে যদি ব্যবসা পলিসি শেখানোর কথা বলা হয় যে এই ব্যবসা পলিসি সম্পূর্ণ কারণ জানা আছে অবশ্যই কথা হচ্ছে যে এই ইভেলি ট্রেড প্রক্রিয়া ডেলিভারি পয়েন্ট প্রক্রিয়া বা যেই কথাটা আপনি বললেন সেই কথাটা বলতে গেলে এখন বর্তমানে যে কাস্টমারগুলো আছে এখানে আপনি এক ভাগও আপনি কাস্টমার এখনো দেখেন নাই প্রত্যেকটা ব্যক্তি ডেলিভারিটা নিছে কমপ্লিট ডেলিভারি কমপ্লিট অলমোস্ট কমপ্লিট আজকে আজকে শিওর শিওর সময় দিয়ে ব্যানারটা ছাড়েন সবাই ব্যানারটা ছাড়েন ভাই ব্যানারটা ব্যানারটা ভাই ব্যানারটা ছাড়েন সবাই ডেলিভারি পাইছে আমরা এই যে আমরাও অর্ডার আছে সবাই অর্ডার আছে ডেলিভারি ডেলিভারি अच्छा बैनर तो सारे भाई बैनर तो सारे আজকে আইফোন ডেলিভারি হয়েছে ইভেন গতদিনও আমরা দেখেছি সাইফোনের অনেক হিউজ অ্যামাউন্ট ডেলিভারি হয়েছে সে 6 মান্থ বিজনেসের জন্য টাইম চাইছে আমরা কাস্টমাররা তাকে দিয়েছি টাইম অবশ্য লাগলে আরো দেব যদি এখন বলে যে না তারা টাইম দিবে না তারা কাস্টমারদের টাকাটা উইথড্র করতে হেল্প করবে না তাহলে গভর্নমেন্ট আমাদের টাকা দিয়েছে গভর্নমেন্ট আমাদের টাকা দিবে যে নিচ্ছে তাকে আমরা সময় দেই সে আমাদের কাছে 6 মাস টাইম দিয়েছে তাকে বিজনেস করতে দিয়েছি আমরা 1% আমাদের ইমপ্রুভমেন্ট এই যে আমাদের এটা ডেলিভারি সে আমাদের প্রোডাক্ট দিচ্ছে কতটা কি দিয়েছে আজকে দিচ্ছে মোবাইল ওনার আছে প্রোডাক্ট দিয়েছি তো এখন আমরা চাই যে হচ্ছে আমাদের একটা সুষ্ঠু ই-কমার্স যেহেতু একজন ব্যক্তি চাচ্ছে বাংলাদেশের Amazon ইভেলি অপরচুনিটি দেওয়া আমরা যদি তাকে সময় মিলে গলা টিপে মেরে ফেলি তাহলে বাংলাদেশ কখনো ডিজিটাল হবে না অবশ্যই বাকু হিসেবে ভাই ডিজিটাল হবে না সেটা হচ্ছে যখন ইভেলি নিয়ে এত আলোচনা চলছিল এবং যখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হলো এবং অনেক ধরনের আলোচনা চলছিল তখন আপনারা যারা এই গ্রাহক যারা আপনারা অন্য দেশে যারা পেয়েছেন টাকা ফেরত পেয়েছেন তারা কি আপনারা এই বিষয়গুলো জানিয়েছিলেন আমরা সবাইকে জানিয়েছি बैनर सामने रखते हुए सब समय তাহলে দেখবেন এটা কিছু দেখতে পাচ্ছেন এটা এডিট করব আচ্ছা তাহলে এই মামলাটা কারা করছে মানে ষড়যন্ত্রমূলক মামলা এটা ষড়যন্ত্রমূলক মামলা স্লোগান 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 অর্থ অর্থ সময় আমি বলা বাকি আছে যে কথা হচ্ছে যে এরকম যে যখন আমাদের কার্যক্রমটা শুরু হয় আমাদের ডেলিভারিগুলো এখানে আংশিক লোক আছে এখনো এখানে পূর্ণাঙ্গ লোক নেই তারা সবাই মোটামুটি অলমোস্ট কমপ্লিট আর আপনি জানেন রাসেল ভাই প্রত্যেকবার বলছে আমি আমার এই ইনভেস্টমেন্টটা বিজনেস ডেভেলপমেন্টের কাজে আমি মানে উন্নয়ন কাজে মূলক কাজে আমি ব্যয় করছি এখন সেইখানে সে কিন্তু একবারও বলেনি আমি আমার পাঁচটা লোকসান দিয়ে আমি করছি আমি এখন পারবো না হাল ছাড়েনি এখন সেক্ষেত্রে আমাদের সময় চাইছিল আমরা সময় দিছি প্রত্যেকটা মানুষ আপনি একটা জিনিস মনে রাখবেন দেনাদার এবং পাওনাদার একটা কথা আছে এখন আমি হচ্ছে পাওনাদার একদিনের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে সে বিজনেসটা কিভাবে রান তিন বছরের বিজনেস প্রত্যেকটা লোক স্মার্ট আমরা প্রত্যেকটা লোক স্মার্ট বাণিজ্য মন্ত্রণালয় এসোসিয়েশন চালু করলো কাদের জন্য আমাদের জন্য কাস্টমারদের ডেভেলপ করার জন্য সেই সিস্টেম পুরো বিজনেসের সিস্টেম কাস্টমারদের জন্য তাহলে এখন সে কাস্টমারদের জন্য
কাস্টমারদের দেওয়া সেটা পিকচার এখন সমসাময়িক সময়ে না হোক ডাইরেক্ট যেভাবে বলেন তাকে ইভেলিকে থ্রো করা হচ্ছে। এখন বাণিজ্য মন্ত্রণালয় যখন আমাদের এই প্যাটার্নটা যখন সিস্টেমটা চেঞ্জ করছে, সেই সিস্টেমটা চেঞ্জ করার পরবর্তীকালে আমাদের কিন্তু সময় দিছে বা ইভেলিকে সময় দিছে। ইভেলিকে যদি আবার সময়ই দেয় তাহলে আবার মাস দুয়েক না দিতে মাস দুয়েক না হইল না, তারা আবার তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে হস্তক্ষেপ করলো। এটা কি নিজুত একটা ষড়যন্ত্র কিনা সেটা আমি জানতে চাই। কারণ যদি ষড়যন্ত্রই যদি না হয়ে থাকে, একটা মানুষকে একটা মামলা করা হইলো, এর চেয়ে বড় বড় মামলা নিয়ে মানুষ রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে রাসেল ভাই সেখানে তো অনেক বড় মামলা করবে। আমরা আসতে পারতাম, তার কাছে আসতেও পারতাম, থানা থেকে আসতে পারতো বা যে কোনো জায়গা থেকে আসতে পারতো, সিআইডি আসো, গোয়েন্দা বিভাগ আসো, আসতে পারতো, আইসে একটা পরামর্শ বা আলো আলোচনা। সে তো চোর না, সে তো রাস্তার সামনে দিয়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে না, সে তো যাচ্ছে না। এখন প্রত্যেকটা মিডিয়া উচ্চ করতেছে যে সে প্রতারণা করতেছে। আচ্ছা ভাই, আমরা একটা জিনিসই জানতে চাই, সে যদি প্রতারণাই করে থাকবে আমাদের সাথে তাহলে কিভাবে, তাহলে কিভাবে সব প্রত্যেকটা সময় আমাদের আপডেট দিচ্ছে, সে প্রত্যেকটা সময় আশ্বাস দিচ্ছে পাঁচ মাস আমাকে সময় দেন, ছয় মাস সময় দেন। এক মাস অতিবাহিত হয়েছে, আমরা নিজেরা পাঁচ মাস আরো ওয়েট করছি। এখন দেখেন আমারও তো এখানে টাকা আছে, জ্বালানি তো দিচ্ছে, আমারও আছে। এখন আমরা তো সবকিছু প্রোডাক্টটা দিচ্ছি, মিলে নিয়ে সময় দিতে পারি। একটা মানুষ পেন্ডিং পুরো ডেলিভারি করতেছে, সমস্যা রাখো জেলে করতে পারেন। আজকে 50 লক্ষ মানুষের জন্য ওনাকে কালকে মুক্তি দিচ্ছে। একটা মানুষের, একটা মানুষের জন্য, দুইটা মানুষের জন্য কিংবা 1000 মানুষের জন্য যদি আপনি ওনাকে জেলে পুরতে পারেন, অর্থ আসারকারী বলতে পারেন, তাহলে ওনাকে 5 লক্ষ 10 লক্ষ মানুষের জন্য আগামীকাল অবশ্যই তাকে মুক্তি দিতে হবে। আমরা জানার পরোয়া করি না, কারণ আমাদের জীবনের অর্ধেকটাই চলে গেছে। কারণ এখন আমাদের জানার পরোয়া করে লাভ নেই। তাহলে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমরা সিনিয়রের সাথে কথা বলে আমাদের যেই একটা গ্রুপ হচ্ছে, যেই গ্রুপটা হচ্ছে, সেই গ্রুপটা নিয়ে আমরা অবশ্যই একটা ভালো কর্মসূচির আবেদন করব। আমরা কোনো সরকার বিরোধী কাজ করতে আসিনি এখানে। আজকে যদি আমাদের এই গ্রুপটাকে আবার কালকে কোনো মিডিয়া বলতে পারে, হলুদ মিডিয়া বলতে পারে যে আমরা সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছি, আমরা কিন্তু এখানে সরকার বিরোধী কর্মকাণ্ডে প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা সেলার এবং প্রত্যেকটা বায়ার আসছি তার নিজের অধিকার আদায় করতে এবং একজন সৎ ব্যবসায়ী মানুষকে ব্যবসা করতে দিতে এবং উচ্চ শিখরে নিয়ে যেতে। তার ব্যবসায়ী কাজে উচ্চ শিখরে গেলে আমার কোনো প্রফিট নাই, কিন্তু দিন শেষে এইটা বলতে পারবো বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ এইটাই যে বাংলাদেশের একটা ই কমার্স প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আজকে আমার বন্ধুটি বান্ধবকে আজকে দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে ওনাকে যখন গ্রেপ্তার করা হয়েছে তাহলে হচ্ছে আমরা এর আগে আমাদের দেশে ইতিহাস অনেক দেখেছি, এবং কোন একটা ই কমার্স বা কোন একটা প্রতিষ্ঠান সিও যখন গ্রেপ্তার হয়ে যায় তখন ওই প্রতিষ্ঠানটার ইন ফিউচারে গ্রাহকদের কিন্তু ঝামেলা করবে। আমরা এর আগে ইউএনএসকে দেখেছি, আরো কয়েকটা আমরা গ্রাহককে দেখেছি যাদের আমি নাম বলবো না, যাদের যাদের আলটিমেটলি কাস্টমারদের কিন্তু কোনো সলিউশন দেওয়া হয়নি, কাস্টমারের কোনো সলিউশন পায়নি। এখন আজকে রাস্তা ভাই গ্রেপ্তার হচ্ছে, এখানে কিন্তু আমরা প্রত্যেকেই টাকা পাই তার কাছে, আমরা কিন্তু তারপরও তাকে ভালোবাসি বলি, তাকে আমরা এখান থেকে এয়ার করতেছি। আমাদের প্রধানমন্ত্রী দেশ নাকি শেখ হাসিনা উনি ডিজিটাল বাংলাদেশ দ্বারা সংঘর্ষে সবসময় দেখেন, সে সবসময় বলেছে আমাদের দেশটা ডিজিটাল হবে। তো যখন আমরা দেখবো কোন একটা সর্বদুষ্টা মানুষ দেশটাকে ডিজিটাল করার জন্য এগিয়ে আসছে, সে বাংলাদেশে একটা অ্যামাজন ক্রিয়েট করতে চাচ্ছে। আমরা এখনো জানি যে আমাদের দেশের আসলে ওরকম মানে ওরকম ভাবে কেউ করার মতো কেউ ওরকম আসেও নাই, সবারই একটা না একটা উদ্দেশ্য পূরণ থাকে। আমরা তার ভিতর সেই মটিভটা দেখছি, তার ভিতরে আমরা সেই ইয়েটা পাই, সে চাইলে আর অনেক আগে থেকে প্রোডাক্ট ডেলিভারি বন্ধ করে দিতে পারছে, সে এক মাস সময় ধরে সে আমাদের প্রোডাক্ট দিচ্ছে, এখনো দিচ্ছে। এখন তাকে এই অবস্থায় যদি তাকে গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের নিশ্চয়তাগুলো কি, আর কেউ কি বলতে পারবে নেক্সট বাংলাদেশে একটা বাংলাদেশি কোম্পানি একটা অ্যামাজন হতে পারবে কখনো, বা একটা বাংলাদেশি একটা দুঃসাহস করবে না, এই দুঃসাহসটা কেউ করতে পারবে? আমি আমি আমাদের মধ্যে এখানে আমাদের নিউ জেনারেশন যারা আছি, যারা ইয়ং জেনারেশন আছে, আমি কখন বলতে পারবো যে আমি একটা ই কমার্স করবো, বাংলাদেশ ই কমার্সের বিজনেস করে আমি অ্যামাজন ক্রিয়েট করবো? পারবো না, পারবো আলটিমেটলি সেটা একটা বাইরের দেশ থেকে তখন আসবে।
লসটা আমাদের আমাদের সমাজে না আমাদের টাকা বাইরে দেশে গিয়ে প্লিজ গ্রোস লস ইভালিকে বাঁচানোর জন্যই আপনারা আসলে আমরা এখানে বাঁচানোর জন্য আসছি আমরা ই কমার্স দেবি কমার্স আমাদের আমাদের মূল কথাটাই হচ্ছে সমাজ দিতে পারে তাও সরকার কেন পারবে না আমাদের দেশের আইন কেন পারবে না আমরা সমাজ দিতে পারতেছি টাকা আমাদের আমরা সমাজ দিতে পারলে সরকার কেন সমাজ দিতে পারবে না আমাদের জনগণের জন্য সংগ্রাম জি আনন্দমান আপনাদের দাবি যারা দেখতেছে আমার দাবি হলো আমি ইভালিকে সমাজ চাই আমি রাশিয়ার বাইরে মুক্তি চাই আমার দাবি আপাতত এতটুকু কন্টিনিউ করা হবে দাবি নাই আমরা সব রাশিয়ার বাইরে মুক্তি চাই এছাড়া বাক্য জিনিস কথা নাই আমাদের আমরা এখানে সবাই রাশিয়ার বাইরে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আমি আপনি ইয়ে করে যারা ইকে বাচ্চা আমরা যারা জানি ইকে বলছে আমাদের ইকমার্স সকল আপনি এসে থাকেন আপনারা হচ্ছে কিছু বাট এখন পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ আমার বাইক অর্ডার আছে তারা হচ্ছে অলওয়েজ বলে যে মোবাইল অর্ডার ছিল গতকালকে আগে দিন আমি ডেলিভারি পাইছি তারপর যেগুলো রিফান্ড পাওয়ার কথা ছিল 13 তারিখে আমি রিফান্ড পেয়েছি তো এখানে তো একটা মানুষের কমপ্লেনের জন্য আমাদের এমপ্লয়িকে ধরে নিয়ে যেতে পারে না তো ওনাকে যদি ধরে রাখে তাহলে আমরা টাকা পাবো না যদি সরকার যদি তাহলে আটকায় যদি আমাদের টাকা দিতে পারে ঠিক আছে আটকে রাখুক সমস্যা নাই তবে আমাদের যে আমরা যে গ্রাহকগুলো আছে আমাদের সবার থেকে ওরা টাকা ওপেন করে বলতে হবে সেটা ওপেন আমাদের আপাতত দাবি আমরা এবারে আমাদের দাসের ভাই মুক্তি চাই আমরা সময় দিব আমরা সময় দিতে চাই মুক্তি চাই তার আমাদের কোন দাবি নাই আমরা প্রায় 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি পারলে আমরা দাঁড়িয়ে থাকবো আমরা এখান থেকে সরবো না আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা আমাদের আন্দোলন চলমান আমরা রাশিয়ার বাইরে মুক্তি দাবি না মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা 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 আন্দোলন চালিয়ে যাব দেখেন আসলে এখানে মুক্তি আমরা তো তার কাছে আসছি তারপরে আশা করেছি তো আমাদের আশা দিল যে সে সমাজ আছে আমরা সবাই দিচ্ছি কিন্তু তাকে তো আমরা গ্রেপ্তার চাই না গ্রেপ্তার করার কোন উদ্দেশ্যই হয় না এখানে গ্রেপ্তার তো আমাদের লাইন লাভ হয়ে আছে ঠিক আছে আমি নিতেছি গ্রেপ্তার করতেছি তোমাদের সব ড্রাইভার আমাদের সবাই লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে আমাদের দাবিটা বিচার
चौबीस घंटा भी तो मुक्ति चाहिए যমুনা দেবী ভাই এবং তারা কিন্তু এটিও বলছেন যে তাদের তিনি বাইকের বাদে একটা না একটা সময় পাবে সময় না দিয়ে রাস্তাকে গ্রেফতার করে এবং সবাই যা দেখেন জড় নিয়েছেন এখানে দেখাতে চাই ভাইয়া সবাই সামনে আসেন পিছনে যারা গ্রাহক আছে সবাই সামনে আসেন মুক্তি 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 চাই মুক্তি চাই হাসান ভাইয়া মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই হাসান ভাইয়া মুক্তি চাই আপনি আসেন আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন ভাই
সবাই লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে। আমাদের সবার